অন্য গরু টাকা অন্য কেউ যেন না নিয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন। আর যারা শেখগঞ্জের রাস্তায় ডিউটি করতেন, যারা শেখগঞ্জের রাস্তার ওখানে ডিউটি করতেন, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, আপনাদের যদি একটু কষ্ট মনে হয় তাও কষ্ট স্বীকার করে রাস্তাটি ক্লিয়ার রাখবেন। পবিত্র ঈদ, এই ঈদকে সামনে রেখে প্রতি বছরের দায়ে এবারেও ঐতিহাসিক কানাঘাটে তাপ বিশাল জমজমাট গরু ঠাকুরের হাত চালিত আছে। এক বিশাল জমজমাট গরু ঠাকুরের হাত চালিত আছে। হাটে দূরের কাছে ক্রেতা এবং বিক্রেতা আমন্ত্রিত আমন্ত্রণে বিশেষভাবে পাওয়া যাচ্ছে যে রেহাতির ভিতরে গরু এবং বিক্রয়কালে টাকা পয়সা আদান প্রদানের সময় আমাদের হাতের চারপাশে দেখবেন মৌরির উপরে লাল রঙ চিহ্নিত একটি পাহাড় থাকবে। আমরা লাল ফ্ল্যাগের নিচে গিয়ে মৌরির মাধ্যমে টাকা পয়সা আদান প্রদান করতে পারি। আমরা হাতের দক্ষিণ সাইডে হলুদ একটি বিল্ডিং আছে, বিল্ডিংয়ের সাথে দেখবেন একটি লাল নীল চিহ্নিত একটি ফাঁকা দেওয়া আছে। ফাঁকাতে ফাঁকার নিচে কাল টাকার সমস্ত ধরনের মেশিন আছে। আপনারা মেশিনের মাধ্যমে টাকা পয়সা আদান প্রদান সংগ্রহ করতে পারবেন। নব্বই দাম আপনি জানি, 95 সাত দাম, 90 দাম। কোথায় দাম বলছি?